তো আজকে সীমান্ত এলাকার এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামে পাবেন সর্বোচ্চ কম দামে গরু এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন এই গ্রামে কীভাবে আসা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই গ্রামে আসতে পারবেন এবং এই গ্রামের গরুগুলো কিনতে পারবেন খুবই কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে আর এখনই সময় আপনারা অবশ্যই আজকের ভিডিওটা অন্তত ধৈর্য সহ্য সহকারে দেখবেন আজকে ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আশা করি যে আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামে প্রচুর পরিমাণে গরু রয়েছে এই গ্রামটিতে আপনারা যদি আসেন খুবই কম দামে গরু কিনতে পারবেন কিন্তু আসলেই এই গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন এটা জানতে হইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে অবশ্যই এই গ্রামটিতে এসা আপনারা গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন এবং খুব কম টাকা দিয়েই কিনতে পারবেন কিন্তু আপনাদেরকে কিছু পলিসি মেনটেন করতে হবে যেহেতু এটা সীমান্ত এলাকা আর সীমান্ত এলাকাতে প্রচুর পরিমাণে গরু আছে বা ঢুকছে সো কিছু পলিসি তো আপনাদেরকে মেনটেন করতেই হবে না হলে এই সব জায়গাতে যখন গরু কিনতে আসবেন অবশ্যই প্রবলেমে পড়বেন কিন্তু প্রবলেমে যেন না পড়েন সেজন্য যে কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে বলবো তো মূলত সব গ্রামে যখন আপনারা আসবেন যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই গ্রামে যখন আপনারা গরুগুলোকে কিনবেন তখন যে বিষয়টা বেশি বা মোস্ট ইম্পর্টেন্টলি ধ্যানে রাখবেন সেটা সেটা হচ্ছে টোকেন যখন আপনি গরু কিনবেন অবশ্যই এই টোকেনটা যার কাছ থেকে গরু কিনছেন তার কাছ থেকে কিন্তু নিতে হবে হ্যাঁ গরুটাকে আপনাকে দেখতে হবে যে আসলে গরুটা কোথাকার গরুটা কার আসলে গরুটা কীভাবে কিনছেন এ বিষয়টা অবশ্যই ধ্যানে রাখবেন আসলেই যেই পলিসিগুলো এখানে রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে যে টোকেন কারণ মেম্বার চেয়ারম্যানের যদি সার্টিফিকেট ছাড়া আপনি গরু কিনেন তাহলে সমস্যায় পড়বেন এবার এই মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেটটা আপনি কোথায় পাবেন দেখেন এই মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেটের জন্য আপনাকে কিছু করার প্রয়োজন নেই যার গরু সে সব করবে শুধু আপনি বলবেন যে আমার মেম্বার চেয়ারম্যানের টোকেনটা আমি যখন গরুটা আপনার বাড়ি থেকে নিয়ে যাব তখন আমাকে দিতে হবে ঠিক আছে যখন দেখলেন যে আপনাদের গরুগুলো কিনা হয়ে গেল বা কী হয়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন মূলত তখন আপনাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা করে ফেলবেন সেটা হচ্ছে যে টোকেনে গরুর কালার গরুর দাম গরুর মালিকের নাম গরুর মালিকের গ্রাম এবং গরুর মালিকের নাম্বার একটা নিয়ে ফেলবেন আর সবচাইতে যেটা টোকেনে মোস্ট ইম্পর্টেন্ট বা দেখা যাচ্ছে যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা রাখে সেটা হচ্ছে যে ডেট এই ডেট কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু দুই রকম করা যাবে না দেখেন যে আজকে ধরেন সাপোজলি আমি বলছি ধরেন যে আজকে দুই মার্চ বা একে মার্চ বা ধরেন আজকে সতেরোই ফেব্রুয়ারি যেহেতু আজকে সতেরোই ফেব্রুয়ারি তো আজকে ধরেন যে সতেরোই ফেব্রুয়ারি আপনি গরুগুলোকে কিনছেন কেনার পরে আপনার গরু কিনতে কিনতে দেখা যাচ্ছে যে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে গেছে তখন আপনারা কি করবেন সবগুলো গরুকে এক জায়গায় করবেন সবগুলো টোকেনকে এক জায়গায় করবেন তারপরে সবই তো দেওয়া থাকবে শুধু থাকবে না ডেট এই ডেটটাকে ফিল আপ করে নেবেন এক তারিখে এক ডেটে একই ইয়ারসে একই সালে তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না একটা দিস ধরেন যে ষোলোই ফেব্রুয়ারি একটা দিস দশই ফেব্রুয়ারি একটা দিস বারোই ফেব্রুয়ারি একটা দিস একুশে ফেব্রুয়ারি এরকম করে হবে না যে কোনো এক ডেটেই টোকেনগুলোকে এক তারিখের মধ্যে ফিল করতে হবে না হলে তো আপনি একশোতে একশো পারসেন্ট আপনার গরুগুলোকে বিজিবি তাদের আয়িত্বে করে ফেলবে এই বিষয়গুলো ধ্যানে না রাখলে অবশ্যই এই বিষয়গুলো যদি ধ্যানে রাখতে হয় অবশ্যই আমাদের একটু সাপোর্ট নিয়ে গরুগুলো কিনবেন দেখেন যারা আমাদের সাপোর্ট নিয়ে না গরু কিনতে আসছে তারা বিশেষ করে এই টোকেন বিষয় নিয়ে অনেক প্রবলেমে পড়ছে এবং হচ্ছে যে আমাদের চাপাইনবগঞ্জ মহানন্দা ব্রিজে বিজিবি চেকপোস্টে তার অনেক প্রবলেম বা হ্যারেস্ট শিকার হয়েছে কারণ বিজেপি কিন্তু তাদের কাজ করবে ওটা তাদের হচ্ছে যে রাইট আছে তাদের চেক করা বা সে কোথা থেকে গরুটা কিনে নিয়ে আসছে বাদ দিলাম যে ইন্ডিয়ান গরু আসছে না এখানে বাট আপনি গরুটা চুরি করে নিয়ে আসছেন কি ডাকাতি করে নিয়ে আসছেন এটা সীমান্ত এলাকা ইন্ডিয়ান গরু আসে না কে বলছে আপনাকে আর আসছেই কে বলছে আপনাকে তো বিষয়গুলো অবশ্যই আপনাকে ধ্যানে রেখা এই সীমান্ত এলাকা এলাকাগুলোতে গরু কিনতে হবে তবে হ্যাঁ এই গ্রামগুলোতে গরু খুবই কম দামে কিনতে পারবেন এতটুকু ভরসা রাখেন আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো বিশেষ কিছু কাজের কারণে আমি একটু বাইরে আসি সো হয়তোবা আমার ফিরতে ফিরতে একুশ বা আঠারো উনিশ তারিখ বা বিশ তারিখ বা একুশ তারিখ হয়ে যাবে তো এই কয়েকদিন আপনারা প্লিজ দয়া করে আসবেন না যারা বিশেষ করে রেগুলারলি আসেন তারা আসবেন না আর আমি যে গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এই গ্রামটির নাম হচ্ছে তিন গ্রাম আমি আবারও বলছি এই গ্রামের নাম হচ্ছে তিনদসিয়ার গ্রাম জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এই তিন্দশিয়ার গ্রামে আসার জন্য সেম প্রসেসই মেনটেন করতে হবে যেটা আমি বলে থাকি আমার অডিয়েন্সদের যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তোবা অনেকেই জানেন যে আমি ভিডিওগুলো কাভার করি সবই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিখগঞ্জ থানা থেকে তো এগুলো সব শিখগঞ্জ থানার আন্ডারে তো প্রথমে আপনাদেরকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে আসবেন বিশ্ব রোডে হচ্ছে যে আমাদের লাস স্টপ প্রত্যেকটা গাড়িরই কম বেশি মানে লাস্ট স্টপ মানে সবাই নেমে যায় এখানে তো বিশ্ব রোডে বিশ্ব রোডে নামার পরে শিখগঞ্জ আসবেন শিখগঞ্জে আসার পরে যে কোনো গাড়ি এলাকায় যদি বলেন যে তিন তিনভাগির গ্রামে যাবেন তিন ভাগের গ্রাম আমি বলবো যে আপনার বলার প্রয়োজন নেই আপনি বলবেন যে গরুর গ্রামগুলো যাবেন তারপরে ধরেন যে এক ভাগি দুভাগি তিন ভাগি চার ভাগি মনে করেন এখানে বিয়াল্লিশ ভাগি পর্যন্ত গ্রাম রয়েছে তো এই বিয়াল্লিশ ভাগি পর্যন্ত গ্রামগুলো দেখবেন হয়তোবা বিয়াল্লিশ ভাগি ঘুরতে ঘুরতে আপনার তিন চার দিন সময় লেগে যেতে পারে কারণ অনেক যেহেতু বড় আর গরুর গ্রাম ঘুরতে গেলে আপনাকে পুরাই দেখা তিন মাস সময় নিয়ে আসতে হবে তাছাড়া ঘুরে শেষ করতে পারবেন না কারণ এত এপার ওপারে এত গরুর গ্রাম রয়েছে তো সব মিলিয়ে যদি এই জায়গাগুলোতে গরু কিনতে এই যে বিশেষ করে দেখেন রাস্তার পাশে শুয়ে আছে সবগুলোই গরু কিন্তু খুবই সুন্দর এবং খুবই অর্গ্যানিক গরু তো অর্গ্যানিক গরু যদি আপনারা আসলেই নিতে চান তাহলে এই গ্রামটিকে আপনারা বেছে নিতে পারেন আপনাদের বিজনেস প্লেস হিসাবে খুব খারাপ হয় না এখানে হাটঘাটে চাইতে না হলো পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন দেখেন এখানে মাংসের গরুগুলো তেইশ থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকাতে বিক্রি হয় যেগুলো পালা গরু সেগুলো ছাব্বিশ সাতাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে কিন্তু এখানে কিছু ভালো পয়েন্ট আছে যেটা আপনারা আসলে বুঝতে পারবেন কারণ এখানে দশ কেজি পনেরো কেজি হাতে মাংস রেখা দাম করতে পারবেন এবং হচ্ছে পা ভুড়ি এবং হচ্ছে হাতের সেট কোনো দাম হয় না শুধু মাংসটারই দাম হয় তো সব মিলে কিন্তু এখানে যদি আপনারা আসেন পাঁচ দশ হাজার টাকা যে অনায়াসে সুবিধা পাবেন এটা কিন্তু কোনোভাবেই কেউ বা আপনি বা আমি এড়িয়ে যেতে পারবো না কারণ এটা কিন্তু অ্যাভেলেবেল পাঁচ দশ হাজার টাকার সুবিধা হয় এটা কিন্তু অ্যাভেল এখানে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই তিন তিনভাগের গ্রামটিতে আসার পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই গ্রামগুলোতে মোটামুটি যেহেতু গরু প্রচুর পরিমাণে মোটামুটি বললে ভুল হবে এত পরিমাণে গরু আছে তো এই গ্রামগুলোতে আসলে অবশ্যই আপনারা কিছুটা হইলেও এই গ্রামে আসলে সুবিধাটা নিতে পারবেন এই গরু কেনার বিষয়টা নিয়ে তাহলে যদি আপনি সুবিধাটা পান তাহলে কেন আপনি গরু কিনবেন না দেখেন যে আপনারা যখন গরু কিনছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাটঘাট থেকে আসলে আপনি নিজেই জানেন না যে গরুটা কত হাত পর্যন্ত গেছে আপনি একটা বিষয় ভেবে দেখেন যে গরু প্রতি যদি তিন হাজার টাকাও লাভ হয় এখানে তত্তিপুরে এক না গ্রাম থেকে এক পাটি কিনে নিয়ে আসছে গ্রাম থেকে এক পাটি কিনে নিয়ে এসেছে তত্তিপুর থেকে আরেক পাটি কিনে নিয়ে গেছে আর এক পাটি তত্তিপুর থেকে কিনে নিয়ে যারা সেই সিটি হাটে বিক্রি করছে যে সেই সিটি হাটের পাটি আপনাদের কাছে বিক্রি করছে অলরেডি এখানে কিন্তু আপনার ষোলো সতেরো হাজার টাকার গ্যাপ হয়ে গেছে কারণ এই যে কম করে আমি বললাম কম করে দেখেন যে এখানে যখন এই গ্রামের স্থানীয় প্যাকেটেরা গরু কিনে এরা কিন্তু পাঁচ সাত হাজার দশ হাজারের নিচে লাভের নিচে কিন্তু কোনো কথাই বলে না এদের বাড়ি গাড়ি দেখলে জমি জায়গা দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা কী পরিমাণে আর কি গরুর ব্যবসা করে উন্নতি করছে তো আমার ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এতগুলো হাত চেঞ্জ না করে এতগুলো হাত থেকে গরু না কিনা আপনি যদি ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনেন তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না এছাড়াও এখানে বিভিন্ন ধরনের হাটঘাট রয়েছে যে হাটেও আপনি যাইতে পারবেন সমস্যা কি এখানে তো যে হাট রয়েছে খুবই বড়ো হাট এবং ষাঁড় গরুর জন্য বা পালা গরুর জন্য তো খুবই বিখ্যাত একটি গরুর হাট তাহলে কেন আসবেন না আর অবশ্যই আপনারা বাজেটটা যদি লাখের উপরে রাখেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এই সব জায়গা থেকে এতটুক শিওর থাকেন আর যারা ছোটো বাচ্চা নেবেন তারা তো ছোটো ছোটোই ধরেন যে টাকা নিয়ে আসবে তো তাদের ক্ষেত্রে আমার কিছু বলা নাই তারা দেখবে আসবে শুনবে কিনবে ছোটো বাচ্চাও মোটামুটি সুবিধাতে পাওয়া যায় তবে ভোরো গরুর যেটা আর কি এই লাখের উপরে কিনলে আপনার গরুর প্রতি আর যাই হোক পা দশ পনেরো হাজার বিশ হাজার টাকা লাভ অনে এসে করতে পারবেন আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি আপনাদেরকে বিশেষ করে গ্রাম থেকে গরু কিনলে হাটের বিষয়টা হয়তো বা পাঁচ সাত হাজার ঠিক আছে কিন্তু গ্রাম থেকে গরু কিনলে দশ বিশ হাজার টাকার লাভ এসে করতে পারবেন আর এছাড়াও যদি আপনাদের গরু কেনার পরে গরু বিক্রি করতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে বলবেন আমি তো আসি আপনাদের একটা প্রতিবেদন বা আপনাদের গরুগুলো নিয়ে আমি একটা ভিডিও ইউটিউবে বানিয়ে দেবো আপনি যে দামে গরুগুলো কিনবেন সব কিছু বাদ দিয়া আপনি পনেরোশো টাকা করে লাভ রাখবেন দেখবেন যে আপনার গরুগুলো অনায়াসে বিক্রি হয়ে গেছে কারণ মিথ্যা বলে কিছু সময়ের জন্য বড় হওয়া যায় আর সত্য বলে সারা জীবনের জন্য বড় হওয়া যায় তো অবশ্যই আপনারা ব্যবসা করবেন ব্যবসা করার মতো দশটা গরু নিয়ে যাওয়া আপনার যদি বিশ হাজার টাকাও থাকে তো আলহামদুলিল্লাহ এই বিষয়টাকে আপনারা আলহামদুলিল্লাহর সাথে স্বীকার করে এই গরুর ব্যবসাটা চাইলে এখানে আপনারা শুরু করতে পারেন খুবই ভালো একটা গ্রাম এবং এই গ্রামে সিকিউরিটিও ভালো রয়েছে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা পাবেন না যদি পলিসি মেনটেন করে গরু কিনেন আর যদি পলিসি মেনটেন না করে গরু কিনেন বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সমস্যা হয় বাট আমাদের এখানে অবশ্যই হবে পলিসি মেনটেন করে গরু যদি আপনি না কিনে থাকেন তো সব মিলিয়া আমরা আজকের এই তিন ভাগের গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই তিন ভাগের গ্রামটি দেখতে পেলেন এবং এই তিন ভাগের গ্রাম সম্পর্কে জানতে পারলেন তো আশা করি এইরকম ভিডিও আরও পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রামের আর এই ভিডিও দেখে আপনারা উপকৃত না হলেও আপনারা একটা জায়গা চিনলেন যে চাপাইনাবগঞ্জের শিখবন্দ স্থানে কোনো একটা ইউনিয়নে প্রচুর পরিমাণে গরু থাকে তার নাম হচ্ছে তিন ভাগের গ্রাম তো আশা করছি যে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সাথে সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন বিশেষ কোনো প্রয়োজনে বিশেষ যে কোনো কাজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো আপনারা যদি আমার সাথে কথা বলতে চান অবশ্যই আপনারা আমার ইমোতে নখ দিয়া আমার মতে অ্যাড হয়ে আমার সাথে কথা বলতে পারেন বিশেষ করে যাদের প্রয়োজন আছে দেখেন প্রয়োজন ছাড়া কিন্তু কল দেওয়া আসলে আমি মনে করি যে মানুষকে শুধু শুধু জ্বালানো ভালো না প্রয়োজনে কল দেবেন আপনার প্রয়োজন আছে আপনি কল দেবেন কারণ এত পরিমাণে কল আসে কল ধরতে ধরতে পাগল হয়ে যায় এজন্য অনেকের কল ধরাই হয় না রিপ্লাইও দিতে পারি না এজন্য অনেক অনেক দুঃখিত এবং অনেক অনেক সরি কারণ আপনারা হয়তো বা জানেন না যে আসলে সোশ্যাল মিডিয়াতে নাম্বার দেওয়ার পরে যে কি হাল হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি কারণ এই টয়লেটে যেও শান্তি থাকে না এমন একটা বিষয় মানে ফোন দিতে থাকে কেটে দিই তারপরও দিতে থাকে এমন কিছু মানুষ আছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আরও ভালো ভালো কিছু গ্রামের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজকে এমন একটা সময়তে ভিডিওটা মেক করা হয়েছিল যে গ্রামের গরুগুলো বেশিরভাগই ঘরের মধ্যে বা বাইরের মানে ভিতরে বাঁধা ছিল বা মাঠে চড়তে চলে গেছিলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর আমাদের খামার স্টার্ট করছি আমাদের এই খামারটার জন্য অবশ্যই ধোয়া রাখবেন এবং আমাদের এই খামারটার জন্য আপনাদেরকে এই খামারের জন্য বিশেষ করে আমরা যে খামারটা তৈরি করছি এই খামারের জন্য আপনারা তো দোয়া রাখবেন পাশাপাশি আমাদের এই খামার থেকে গরু কেনার চেষ্টা করবেন যদি সময় হয় যদি ভালো লাগে আমাদের প্যাকেজগুলো আমরা প্যাকেজ আকারে কোনো গরু দিব না বিশেষ করে আপনারা দেখবেন এক একটা করে গরু কিনবেন কারণ প্যাকেজ আকারে যখন গরু কিনবেন সর্বোচ্চ ঠকবেন প্যাকেজ আকারে গরু কিনলে তো আমাদের কাছে গরু পাবেন একটা একটু করে একটা একটু করে দেখবেন গরু কিনবেন তো যাই হোক আপনাদেরকে আমরা দেখালাম এই তিন ভাগির গ্রামটি তো অবশ্যই এই তিন ভাগির গ্রামটিতে আসার চেষ্টা করবেন আর গরুগুলো কেনার চেষ্টা করবেন পাশাপাশি যে বিষয়গুলো আমি বলছি এই বিষয়গুলোকে ধ্যানে রেখে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ